ফেসবুকের তরফ থেকে এরকম একটা নোটিফিকেশন যদি আপনি পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধু আপনার জন্যই না, যারা এই নোটিফিকেশনটা পান নাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে লেখা আছে ইউ ক্যান আপডেট ইম্পর্টেন্ট প্রাইভেসি সেটিংস উইথ প্রাইভেসি চেকআপ। এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে মূলত আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য খুবই শর্টকাটভাবে। তো এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা দেখতে পাবো পাঁচটা অপশন শো করতেছে। এই অপশনগুলো আপনি যদি না পান, আপনি যদি নোটিফিকেশন না পান তাহলে কীভাবে এই অপশনগুলি খুঁজে বের করবেন, তো সেটা দেখানোর জন্য আমি আপনাকে একটু ব্যাগে আসছি। ব্যাগে আসার পর একটু উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর নিচে আসবেন, আসার পর এখানে প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করবেন, তারপর এখানে সেটিংস একটা ক্লিক করবেন, তারপর এখানে প্রোফাইল সেটিংস একটা ক্লিক করবেন। করার পর এখানে প্রাইভেসি অপশন এখানে একটা ক্লিক করে দিবেন। করার পর প্রথম অপশন দেখতে পাচ্ছেন চেক এ ফিউ ইম্পর্টেন্ট সেটিংস, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেই অপশনগুলো চলে এসেছে। এখন আমি ধাপে ধাপে দেখাবো যে কোন অপশনটার কী কাজ। তো এখানে প্রথমত দেখতে পাচ্ছেন হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার। তো এখানে এই অপশনটাতে আমি যদি ক্লিক করি তো এখানে আমি দেখতে পাবো, এখানে দেখতে পাবো যে প্রোফাইল ইনফরমেশন পোস্ট অ্যান্ড স্টোরেজ ব্লকিং, এই অপশনগুলো মানে প্রথম ধাপের আন্ডারে এই অপশনগুলো আছে। তো এই অপশনগুলো কাজ কমপ্লিট করার জন্য আমি নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউ বাটন, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, ইমেল, বার্থডে, রিলেশনশিপ হিস্ট্রি, আরও অনেক ইনফরমেশন আছে প্রোফাইল ইনফরমেশনের আন্ডারে। তো এই অপশনগুলো আমরা অনলি মি ফ্রেন্ডস পাবলিক কোনটা করতে যাচ্ছি সেটা করে দিতে পারবো সব খুবই শর্টকাটভাবে। তো এগুলো সম্পূর্ণ আপনার দেখবেন, করার পর নেক্সটে ক্লিক করবেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সটে একটা ক্লিক করে দিবেন। করার পর এখানে পোস্ট অ্যান্ড স্টোরেজের আন্ডারে যে অপশনগুলো ছিল সেগুলো চলে আসছে। তো এখানে আপনার ডিফল্ট অডিয়েন্স সেট করতে পারবেন, আপনার অডিয়েন্স ফ্রেন্ডস পাবলিকস অনলি মি সিলেক্ট করতে পারবেন। তারপর স্টোরেজে আপনি ফ্রেন্ডস রাখতে চাচ্ছেন না পাবলিক রাখতে চাচ্ছেন সেটাও সিলেক্ট করতে পারবেন। তো এখানে আপনার সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে একটা ক্লিক করে দিতে হবে। করার পর এখানে ব্লকিংয়ের আন্ডারে যে অপশনগুলো ছিল সেগুলো আসছে। এখানে আপনি কাউকে ব্লক করতে পারবেন, আবার কাউকে আনব্লক করতে পারবেন। তো এখানে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাড এ ব্লক লিস্ট, এখানে ব্লক করতে পারবেন। তারপর এখান থেকে কাউকে আনব্লক করতে পারবেন, এখানে আপনি যত ফ্রেন্ডসদেরকে আনব্লক করেছিলেন সবাইকে আনব্লক করতে পারবেন। করার পর এখানে নিচে নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন। তো করার পর দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট, সবগুলো টিকচিহ্ন উঠে গেছে প্রথম অপশনের আন্ডারে যে অপশনগুলো ছিল। তো আমি আবার রিভিউ অ্যানাদার টপিক্সে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন প্রথম অপশনের কাজ কমপ্লিট করলাম, এখন করব দ্বিতীয় অপশনের কাজ। এখানে দেখতে পাচ্ছেন হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, মানে আপনার অ্যাকাউন্টটাকে কীভাবে সিকিউর করবেন। তো এই অপশনটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এই অপশনটার আন্ডারে তিনটা অপশন শো করতেছে, ইউর পাসওয়ার্ড ইজ ওকে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, তারপর লগ ইন অ্যালার্টস। তো এই সবগুলো কাজ কমপ্লিট করার জন্য আমাদেরকে রিভিউস বাটনে একটা ক্লিক করে দিতে হবে। রিভিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পাসওয়ার্ডের আন্ডারে যে অপশনগুলো কাজ করতে হবে সেগুলো আসছে। এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড, আগের পুরনো পাসওয়ার্ডটা দিবেন, তারপর নতুন দুটা পাসওয়ার্ড গিয়ে দিবেন। তো যেহেতু আমি চেঞ্জ করতে চাচ্ছি না, এখানে আপনারা সেভ চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি না এখানে স্কিপ করে দিব। স্কিপ করার পর দ্বিতীয় অপশনের আন্ডারে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের আন্ডারে যে কাজটা সেটা করতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে কি, অন থাকলে যদি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি কেউ জেনেও যায় তো আপনার ফেসবুকে কেউ লগ ইন করতে পারবে না। আপনার মোবাইল নাম্বারে টু মানে ওটিপি আসবে, ওই ওটিপি দিলে তারপর লগ ইন করতে পারবে, এটা অন থাকলে। যদি অফ থাকে তাহলে হবে না। তো এটা কীভাবে অন করতে হয় অফ করতে হয় এখানে আপনারা যদি বিস্তারিত ভিডিও চান আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে লগ ইন অ্যালার্টস, কেউ যদি আপনার অ্যাকাউন্টে হ্যাক করে কেউ লগ ইন করে তাহলে আপনার ফেসবুক নোটিফিকেশনে মানে মেল দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং ইমেলে জানিয়ে দেওয়া হবে। এই দুটো অন রাখলে, যদি অফ রাখেন তাহলে মানে নোটিফিকেশন পাবেন না কেউ যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে। তো এটা আপনার ইচ্ছা, আপনারা অন করতে পারেন অফ করতে পারেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন। ওর ক্লিক করার পর এখানে সবগুলো টিকচিহ্ন উঠে গেছে। এখন আমি রিভিউ অ্যানাদার টপিকসে ক্লিক করব। এখন আমি এই অপশনের কাজ কমপ্লিট করলাম, এখন করব এই অপশনের কাজ। এখানে লেখা আছে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, মানে লোকজন ফ্রেন্ডসরা আপনাকে কীভাবে ফেসবুকে খুঁজে বের করতে পারে। তো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে এই অপশনটার আন্ডারে তিনটা অপশন আছে, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট, ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যান্ড সার্চ ইঞ্জিন। তো এই সবগুলোর কাজ ধাপে ধাপে কমপ্লিট করার জন্য আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। এখানে একটা ক্লিক করে দিচ্ছি। করার পর এখানে ফ্রেন্ড রিকোয়েস্টের আন্ডারে এই অপশনগুলো আসছে। এখানে আপনারা অডিয়েন্স সেট করতে পারবেন, হু ক্যান সি সেন্ড ইউ এ ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে কে কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এখানে অডিয়েন্স সেট করতে পারবেন এভরি ওয়ান, অনলি মি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, বাস। এখন নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। করার পর এখানে ফোন নাম্বার অ্যান্ড ইমেলের আন্ডারে দুটো অপশন আছে, এখানে ফোন নাম্বার হাইড করে রাখতে পারেন, অনলি মি, ইমেল হাইড করে রাখতে পারেন। হাইড করে রাখলে আপনার এই নাম্বার বা ইমেল সার্চ করে কেউ আপনাকে খুঁজে পাবে না, যদি এভরি ওয়ান দিয়ে রাখেন তাহলে সবাই খুঁজে পাবে। তো এখানে এভরি ওয়ান দিয়ে রাখতে পারবেন, ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, অনলি ফ্রেন্ডস।
আছে অনলি মিডিয়া রাখতে পারবেন দেওয়ার পর এখানে নেক্সট অপশন এখানে একটা ক্লিক করে দিবেন করার পর এখানে সার্চ ইঞ্জিনের আওতায় একটা অপশন আছে অন রাখতে পারেন এটা অন রাখলে হচ্ছে কি আপনারা যখন এটা অন রাখবেন তখন গুগলে আপনার আইডিটা কি সার্চ করলে আপনার আইডিটা সবার প্রথম চলে আসবে মানে গুগলে সার্চ রেজাল্টে আপনার আইডিটা শো করবে তো আপনার আমি আউট প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি যদি এখানে গুগলে সার্চ করি আমার আইডি নামটা এমডি নাইমুল হাসান তো আমি আইডিটা সার্চ করলাম করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটা সবার প্রথমে চলে এসেছে আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আইডির প্রোফাইলটা শো করতেছে তো এইভাবে আপনারা এটা অন রাখতে পারেন ইচ্ছা করলে অফ রাখতে পারেন যদি চান যে গুগলে সার্চ করে আসুক তো এটা অন রাখবেন তাহলে নয়তো না আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি এখন ইউ আর অল সেট সবগুলো টিক চিহ্ন উঠে গেছে সবগুলো কমপ্লিট এখন আমি রিভিউ অ্যানাদার টপিক্সে ক্লিক করে দিব তো এখানে আমরা এই তৃতীয় অপশনের কাজ কমপ্লিট করে ফেললাম এখন করব চতুর্থ অপশনের কাজ ধাপের কাজ এখানে লেখা আছে ইউর ডাটা সেটিংস অন ফেসবুক ফেসবুক জুড়ে আপনার যত ডাটা আছে সবগুলো এখানে ক্লিক করব ক্লিক করার পর এটার আন্ডারে দুটো অপশন আছে এখানে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অ্যান্ড লোকেশন তারপর এখানে আমি নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করি করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস এর ওয়েবসাইটের আন্ডারে একটা অপশন আসছে এখানে কিন্তু অ্যাপস এর ওয়েবসাইটের আন্ডারে অপশনগুলো নাই কারণ আমি যত থার্ড পার্টি অ্যাপস ছিল সবগুলো রিমুভ করে দিয়েছি তো এটার আন্ডারে আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি অলরেডি আপলোড করে রেখেছি এটা আই বাটনে অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওখানে ক্লিক করে দেখে আসবেন যে কীভাবে অ্যাপস এর ওয়েবসাইট রিমুভ করতে হয় আমি আবার নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি করার পর এখানে লোকেশনের আন্ডারে অপশন আসছে ফেসবুক কিন্তু আপনাদের লোকেশন সবসময় ট্র্যাক করে আপনারা যদি চান যে লোকেশন ট্র্যাক না করুক তাহলে অফ রাখতে পারবেন এখানে গো টু ডিভাইস সেটিং থেকে অফ করে দিতে পারবেন আমার তো অলরেডি অফ আছে আপনারা যদি অন করতে চান এখানে গো টু ডিভাইস সেটিং থেকে ক্লিক করে এখানে অ্যালাও দিতে পারবেন তো আমি এখানে ডেনি দিয়ে দিচ্ছি তো এখানে আমি ডেনি দিয়ে দিলাম তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিল এখানে ইউ আর অল সেট সবগুলো টিক চিহ্ন উঠে গেছে এখন আমি রিভিউ অ্যানাদার টপিক্সে ক্লিক করে দিব এখানে চতুর্থ অপশনের কাজ কমপ্লিট করলাম এখন শেষ সর্বশেষ অপশন আছে ইউর অ্যাড প্রেফারেন্স অন ফেসবুক এখানে আপনার ফেসবুক অ্যাড সম্পর্কে বিস্তারিত বলবে এখানে আমি ক্লিক করি করার পর এটার আন্ডারে তিনটা অপশন শো করতেছে এখানে লার্ন অ্যাবাউট অ্যাডস অ্যাড সম্পর্কে কিছু বলবে তারপর প্রোফাইল ইনফরমেশন তারপর সোশ্যাল ইন্টারাকশন আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করি করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট অ্যাডস অন ফেসবুক মানে ফেসবুক অ্যাডস কীভাবে কাজ করে মানে আপনার ইন্টারেস্টিংয়ের উপরে তারা কিন্তু সব কিছু অ্যাড দেখায় যেমন আপনারা যদি স্পোর্টসের ভিডিও দেখেন বেশি তাহলে তারা আপনাদেরকে স্পোর্টসের প্রোডাক্ট নিয়ে বেশি অ্যাড দেখাবে মানে আপনি যে বিষয়ের উপর বেশি ইন্টারেস্টিং ফেসবুক তারা এগুলো ট্র্যাক করে বুঝতে পারে আপনি কোন কোন বিষয়ের প্রতি ইন্টারেস্টিং তারপর কোন কোন শপিং সেন্টারে কী শপিং করেন কোন কোন ওয়েবসাইটে লগ ইন করেন এগুলোর উপরে ডিপেন্ড করে ফেসবুক থেকে আমাদেরকে অ্যাড দেখায় তো এগুলো অ্যাড সম্পর্কে একটু বিস্তারিত বলেছে আপনি একটু পড়ে নিতে পারবেন পড়লেই বুঝতে পারবেন তো এখানে আমি নেক্সট অপশন এখানে তো এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে প্রোফাইল ইনফরমেশনের আন্ডারে কিছু অপশন আসছে এখানে দেখতে পাচ্ছেন অন অফ করতে পারবেন এখানে এগুলো মূলত হচ্ছে আপনারা যখন ফেসবুকে কোনো পোস্ট করবেন তখন এই অপশনগুলো আপনারা হাইড করতে পারবেন মানে অডিয়েন্সরা আপনার কোন ইনফরমেশনগুলো দেখতে পারবে সেগুলো অন করতে পারবেন আর কোনগুলো দেখাতে চাচ্ছেন না সেগুলো অফ করে রাখতে পারবেন তো দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখানে সোশ্যাল ইন্টারাকশনের আন্ডারে কিছু অপশন আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো পোস্টে যদি কোনো অ্যাড রানিং পোস্টে যদি বা কোনো পোস্টে যদি আপনি লাইক করেন বা পেজে লাইক করেন তাহলে আপনার বন্ধুদের কাছে এভাবে শো করবে এমনি নাইমুল হাসান লাইক এ পেজ তো আপনি এগুলো যদি বন্ধুদেরকে দেখাতে না চাচ্ছেন তাহলে এটা অনলি মিডিয়া রাখতে পারবেন এখান থেকে তো যদি আপনি যদি বন্ধুদেরকে দেখাতে চাচ্ছেন তাহলে ফ্রেন্ডস দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি ইউর ফ্রেন্ডস দিয়ে রাখলাম দেওয়ার পর এখানে এটার কাজ কমপ্লিট করলাম তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এখানে একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এখানে ইউ আর অল সেট সবগুলো কমপ্লিট সবগুলো টিক চিহ্ন উঠে গেছে তারপর রিভিউ অ্যানাদার টপিকস এখানে ধাপে তো সবগুলো কমপ্লিট করলাম তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কোন ধাপটা বোঝেন নাই অবশ্যই কমেন্ট করে জানান আমি আবার আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ